পরনে ছোট্ট কালো পোশাক, সঙ্গে বিশেষ বন্ধু। এবার দুবাইয়ে বর্ষবরণের উদ্যাম পার্টিতে ধরা দিলেন অজয় কাজল কন্যা নাইসা। বর্ষবরণ উদযাপনে তিনি পাড়ি জমিয়েছিলেন সুদূর দুবাইয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে ওই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে এই অষ্টাদশী অজয় কন্যার ভুল বদলে নেটিজেনদের প্রশ্ন, নাইসা কি বাবা মায়ের পথ ধরে বলিউডেই ক্যারিয়ার গড়তে যাচ্ছেন? বিস্তারিত সিরাজ মনির শুভ রিপোর্টে। বলিউড জুটি অজয় দেবগান ও কাজল, তাদেরই কন্যা নাইসা দেবগান মাত্রই 18-র গণ্ডি পেরিয়েছেন। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে লাইভ অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় প্রায়ই আবেদন লুকে দেখা যায় তাকে। বড়দিন বা বর্ষবরণ, অজয় কাজলের কন্যা নাইসা বারবার ধরা দিচ্ছেন তার বিশেষ বন্ধু ওরহান আত্রামানির সঙ্গে। দুবাইয়ে বর্ষবরণের অনুষ্ঠানে ছোট্ট কালো পোশাক, সঙ্গে হালকা মেকআপ। বন্ধু ওরমান আত্রামানিকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন নাইসা। তবে সেই পার্টিতে শুধু নাইসা এবং ওরহানই ছিলেন না, ছিলেন কয়েকজন বন্ধুবান্ধব। নাইসা ওরহান যখন একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হন, বেশিরভাগ সময়ই তাদের সঙ্গে থাকেন স্টার কিডরা। তবে বর্ষবরণের ওই পার্টিতে বলিপাড়ার বিখ্যাত কোনো তারকাকে দেখা যায়নি, বরং যারা ছিলেন তারা নাইসা ওরহানেরই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানে নাচ গান এবং সুরাপানে মজে ছিলেন নাইসার বন্ধুবান্ধবরা। ওই পার্টির আরও কিছু মুহূর্ত ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে, আর অন্তরঙ্গ সেসব ছবি প্রকাশ পেতেই আবার চর্চায় চলে আসেন অজয় কন্যা। পরিবার থেকে দূরে বন্ধুবান্ধবদের নিয়ে মেতে রয়েছেন দেখে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সমাজকর্মী ও অ্যানিমেশন শিল্পী ওরহানের সঙ্গে নাইসার এত মেলামেশা ইদানিং বেশ চোখে লাগছে বলে মত নেটিজেনদের একাংশে। যদিও বলিপাড়ায় কানাঘুষা আছে, শ্রীদেবীর কন্যা জাহ্নবীর সঙ্গে প্রেম করেন ওরহান। নাইসার ছোটবেলার বন্ধু তিনি, তাই দুই বন্ধুকে বেশিরভাগ সময় একসঙ্গে দেখা যায়। এর আগে বড়দিনের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন নাইসা, সঙ্গে ছিলেন ওরহান আত্রামানি, ইব্রাহিম আলী খান, আহান খান। শিল্পা শেঠির রেস্তোরাঁতে আয়োজন করা হয়েছিল সেই পার্টির, যাতে হাজির হয়েছিলেন স্টার কিডরা। গোলাপি রঙের একটি বডিকন ড্রেস পরেছিলেন নাইসা, আর তাতেই নেটিজেনরা তাকে কটাক্ষ করে মন্তব্য করতে থাকেন, সমালোচনা হয় মেকআপ নিয়েও। সম্প্রতি নাইসা তার ভুল বদল করেছেন, পোশাকেও বেশ পরিবর্তন। তা নিয়ে বলিপাড়ায় রব উঠেছে খুব শীঘ্রই বাবা মায়ের পথ অনুসরণ করে বলিউডে ক্যারিয়ার শুরু করতে চলেছেন নাইসা। তবে মেয়েকে কবে বড় পর্দায় দেখা যাবে সেই বিষয়ে মুখে কুলু পেটেছেন অজয় এবং কাজল দুজনেই। কাজলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এবং অজয় ওকে কোনো কিছুতেই জোর করি না, এখন নিজের জীবন উপভোগ করুক নাইসা। সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছেন নাইসা, এর মাঝেই বারবার ইনস্টাগ্রামের পাতায় ধরা পড়েছেন তিনি। কখনো তার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর ছবি, কখনো বা নিজস্বী। নাইসার প্রতি মুহূর্তের আপডেট এখন সামাজিক মাধ্যমের পাতায়। কোনো ছবিতে অভিনয় না করেই অনুরাগী মহলও তৈরি করে ফেলেছেন নাইসা, যারা অজয় কাজলের কন্যাকে বড় পর্দায় দেখতে অধীর অপেক্ষায় রয়েছেন। সিরাজুম মনির শুভ, নাগরিক।